মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় এক দরিদ্র মহিলাকে আর্থিক সহযোগিতা পাইয়ে দেওয়ার কথা বলে তার স্বর্ণের কানের দুল ও কিছু টাকা হাতে নিয়েছে এক প্রতারক। সাটুরিয়া সদর বাজারে সোমবার সকালে এই ঘটনা ঘটে। প্রতারণার শিকার মহিলা জানিয়েছে তার দুয়ানি ওজনের স্বর্ণের কানের দুল এবং 500 টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকরা। আমি বাড়িতে মেলা করছি, ওষুধ মশুদ কিনে একজনে 500 টাকা দিতে কয় কি তোমার স্বামী অসুস্থ, তোর ওষুধ আইনু সেই ইত্যাহানি ব্যাগে 400 টাকা থুইছি, থুয়ে কয় কি আপনি এনে খারান মোবাইল আমার কাছে দিচ্ছে, আমি পলিয়া যদি নিতাম ছাড়ার মোবাইল আমি বাগা হাঁটতাম, সেই ছাড়া 10টা টেহা মোবাইল আমার কাছে মোবাইল দিয়া ছাড়ার আগে টেহা বেটা 1000 দিয়ে দিচ্ছে, দিয়ে কি পরে আইছে তা জানি না, কয় কি হয়েছে হের কাছে মোবাইল দিয়ে ন কি হয়েছে কানে দি খুলিয়ে নাম কি নাম কানে দি খুলাম না, আলে আমি কি নাম এনে বান্ধে এনে বান্ধে নিও যাই তে হে দিলে দিব না, না দিলে আমি ঘুরে বাইতে যাম নিকে কি না হের কাছে দিয়ে না আমার নগে হই, ওই কে ছাড়া রাতে এনে খাড়া করে দিয়া থিয়া গেছি বেটা বাবু না আমারে দুলিতে যে দোকানে এনে সাইকেল না দোকান যে সন্ন করে ওই দুলিতে খাড়া করে কয় কি চাষে এনে থাকা আমি টেহা আপনি নিকে নিয়ে হি বিন করলে বড় লোকে দিব না, পদ ফিরে চাইছি দেখি হ্যাঁ ছাড়া না আমি উঠে যাইও না আর। আমার কাছে কানের মার কি আর ওষুধ পানি আমার স্বামী আর 400 টাকা কোন জায়গা থেকে আপনি নিয়ে গেছিল, কোন জায়গা থেকে নিয়েছিল, ডাক দিছিল কোন জায়গায় আপনার? আমার ওই পত্রে ফিরে আনছে এই জায়গায় দাঁড়িয়ে ছিল। হ্যাঁ ছাড়া ডাক দিয়েছি আমি গেছিলাম, ছাড়া ওদাই মানছে ছাড়া ডাক দিয়েছি কেমন ছাড়া।